এটি হলো কলকাতার সবচেয়ে বড় ডেন্টাল হসপিটাল। কিভাবে আসবেন এই হসপিটালে, কিভাবেই বা চিকিৎসা করাবেন, সমস্ত ইনফরমেশন থাকবে এই ভিডিওর মধ্যে। ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শিয়ালদা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে একটি রাস্তা দেখতে পাবেন। বাইরে বেরিয়ে যে রাস্তা, সেই রাস্তাটি, এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে গেলে, একটু এগিয়ে গেলেই এই ব্রিজটি দেখতে পাবেন। এই ব্রিজটি সোজা যেখানে শেষ হয়েছে ওখানেই দেখতে পাবেন এনআরএস হসপিটাল। এনআরএস হসপিটাল থেকে একটু সামান্য এগিয়ে গেলেই রাস্তার উল্টো দিকে দেখতে পাবেন ডেন্টাল হসপিটাল। এটি হলো হসপিটালের সামনের রাস্তা, এই যে এখানে আপনাকে হেঁটে আসতে হবে। ডেন্টাল হসপিটালে প্রধানত 2টি বিল্ডিং, একটি নিউ বিল্ডিং, একটা ওল্ড বিল্ডিং। আমরা চলুন প্রথমে আপনাদের নতুন বিল্ডিংটি দেখাই। এটি হচ্ছে নতুন বিল্ডিংয়ের প্রধান গেট। এই রাস্তা দিয়ে একটুখানি গেলেই এই বিল্ডিংয়ে আপনি প্রবেশ করতে পারবেন। এই যে গেটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নতুন বিল্ডিংয়ের মূল গেট। এই গেট দিয়ে আপনাকে ভেতরে ঢুকতে হবে। ভেতরে ঢুকলেই আপনি দেখতে পাবেন গেট দিয়ে একটু ভেতরে ঢুকলে বাঁদিকে এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটি হলো আউটডোরের টিকিট কাউন্টার। এর ভেতর থেকে আপনাকে আউটডোরের টিকিট কাটতে হবে। এই যে এখান থেকে আপনাদের টিকিট কাটতে হবে। টিকিট মূল্য মাত্র 2 টাকা। 2 টাকা দিয়ে আপনি দাঁতের সমস্ত রকম চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে এখান থেকে করাতে পারবেন। এবং টিকিট কাউন্টারের পাশেই রয়েছে আউটডোর ওষুধ বিতরণ সেন্টার, এখান থেকে আপনি ওষুধও সংগ্রহ করতে পারবেন। আপনি যদি প্রথমবার এই হসপিটালে আসেন তাহলে প্রথমেই নতুন বিল্ডিংয়ে আসবেন, এখান থেকে আউটডোরে টিকিট কেটে নেবেন। কেটে নেওয়ার পরে তারপরে আপনাকে যেখানে দেখাতে বলবে আপনি সেই বিল্ডিংয়ে যাবেন। যদি আপনাকে বলে পুরনো বিল্ডিংয়ে যেতে তাহলে পুরনো বিল্ডিংয়ে যাবেন, আর যদি বলে আপনাকে নতুন বিল্ডিংয়ে দেখাতে তাহলে নতুন বিল্ডিংয়ে দেখাবেন। টিকিট করার পরেই সেটা সিদ্ধান্ত হবে আপনি কোথায় দেখাতে পারবেন। তবে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, যখন আপনারা প্রথম আসবেন যদি বড় ধরনের কোনো চিকিৎসা আপনাকে করাতে হয় তাহলে আপনারা সাথে আধার কার্ড অথবা স্বাস্থ্যসাথী কার্ড বা যদি কোনো বিমা কার্ড থেকে থাকে তাহলে আপনারা সাথে করে জেরক্স করে নিয়ে আসবেন, তাতে আপনাদের অনেক উপকারে আসবে। এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এইটি হলো পুরাতন বিল্ডিং। এখানে দাঁত তোলা, দাঁত বাঁধানো, দাঁত সেটিং, দাঁত পরিষ্কার সমস্ত কিছুই সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। মাত্র 2 টাকার টিকিটের বিনিময়ে এখানে সমস্ত ধরনের চিকিৎসা পরিষেবা দেওয়া হয়ে থাকে। 1 বছর থেকে 12 বছর অবধি বাচ্চাদের পুরনো বিল্ডিংয়ে চিকিৎসা করা হয়ে থাকে। এই হসপিটালের পুরো নামটি হলো ডক্টর আর আহমেদ ডেন্টাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এটি হচ্ছে প্যাথোলজি, এখানে সমস্ত রকমের পরীক্ষা করা হয়। তবে আপনি যদি প্রথমবার এই হসপিটালে আসেন, যদি কিছু বুঝতে আপনার অসুবিধা হয়, এখানে প্রচুর সেবক ভলেন্টিয়ার আপনি পাবেন। সরকারি হসপিটালের ভেতরেই প্রচুর সেবক ভলেন্টিয়ার রয়েছে, আপনি তাদের থেকে সাহায্য নিতে পারেন। ওদেরকে জিজ্ঞেস করলে ওরা সমস্ত কিছু আপনাকে ডিটেলস বলে দেবে। এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এখানে দাঁতের এক্সরে করা হয় সম্পূর্ণ বিনামূল্যে, এখানে দাঁতের এক্সরে করা হয়। চিকিৎসার পাশাপাশি সমস্ত ওষুধও এখানে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। পুরো হসপিটালটি ওপরে খুব সুন্দরভাবে গাছ দিয়ে সাজানো, দেখতে খুব সুন্দর লাগে। এই যে দেখতে পাচ্ছেন হসপিটালের ওপরে দোতলায় সাইড দিয়ে গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আপনাদের হসপিটালের ডক্টর দেখানো হয়ে গেলে ডক্টর আপনাদের যে প্রেসক্রাইব করবে সেই প্রেসক্রিপশনের যে ওষুধ আপনাদের লিখবে, সেই ওষুধ যদি আপনারা এই হসপিটাল থেকে নিতে চান তাহলে প্রথমে হসপিটালের নতুন বিল্ডিংয়ে চলে যাবেন, ওখানেই আপনারা ওষুধ পেয়ে যাবেন। আর যে ওষুধগুলো আপনারা পাবেন না সেই ওষুধগুলো আপনারা ন্যায্য মূল্যে ওষুধের দোকান থেকে নিয়ে নিতে পারেন। এই গেট থেকে বাইরে বেরিয়েই ডান দিকেই রয়েছে ন্যায্য মূল্য ওষুধের দোকান। এই যে দেখতে পাচ্ছেন ন্যায্য মূল্যে ওষুধের দোকান,
যে ওষুধগুলো হসপিটাল থেকে পাওয়া যাবে না সেই ওষুধগুলো এখান থেকে আপনারা একদম অল্প পয়সায় কিনে নেবেন। আমরা পুরো হসপিটালটি আপনাদের ঘুরে দেখালাম, যতটুকু সম্ভব ইনফরমেশন আপনাদের দিলাম। যদি ভিডিওটা দেখে আপনাদের একটুও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, এই ধরনের আরও ভিডিও যাতে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান।